সাধারণ রাইজতো বাদেই এনআরসির শুনানিয়ে হাইরান করেছে রাজ্যের এগারী বিধায়কক। শুনানির এঠাইরপর সিঠাইলে দৌড়ি থাকিল হওয়াত এটা অসহায় হয়ে পড়েছে বিজেপির এই বিধায়কগী। সোমবারেও এনআরসির শুনানীত উপস্থিত থাকি বিধায়কগী প্রকাশ করলে মনের খেত। গণেশ লিম্বুয়ে দৌড়িছে, দৌড়ি দৌড়ি ভাগরি পড়েছে বিধায়ক লিম্বু। এনআরসিয়ে জলা কলা খুঁয়াইছে বরসলার বিধায়কক। এনআরসির শুনানীত ভাগ লই যদি জনপ্রতিনিধির এই অবস্থা হয়, তেন্তে অনুমান করক কি দশা হয়েছে সাধারণ জনতার। ঢেকিয়াজুলিত এই উদ্বিগ্নতা প্রকাশ করলে খুদ বরসলার বিধায়ক গণেশ লিম্বুয়ে। আমি বিধায়ক গণেশ লিম্বুর পাঁচ বছরীয় পুত্রর নামটো আহিছে এনআরসির জাননীত। নিজের নাবালক পুত্রর হয়ে দুবার শুনানীত উপস্থিত থাকিল হওয়াত অসহায় হয়ে পড়েছে বিধায়কগী। এখন শুদ্ধ এনআরসি সকলোরে কাম্য। এই মন্তব্যরে এনআরসি প্রক্রিয়া সমর্থন করার পিছতো দরিদ্র পরিয়ালর অশিক্ষিত লোকসকলে ভোগ করা যন্ত্রণা সহজভাবে লব পৰা নাই বিধায়কগৰাকীয়ে। এনআরসি হয়েছে, আমি সবে বিচারছিলাম এনআরসি হওয়াটা। এনআরসি যে বহু ধরনের সমস্যা, দুঃখিয়া বিশেষক অশিক্ষিত দরিদ্র দুঃখিয়া মানুষের কারণে ই একটা বিরাট জটিল মানে সমস্যা হিসাবে। সেনা বিষয়া সানা উল্লাহর প্রসঙ্গে রাজ্য তুলপার লগাই থাকার সময়তে বিধায়ক গণেশ লিম্বুয়ে পুনের উত্থাপন করলে নাম বিভ্রাতর প্রসঙ্গ। বিধায়কগীর মতে নিজের নামটো শুদ্ধক লিখিব নোৱাৰা গাঁৱৰ অশিক্ষিত লোকেই মূলত শিকার হয়েছে শুনানি প্রক্রিয়ার। আর নামের ক্ষেত্রে কি অসুবিধা আছে শুনি জানি? মোর গাঁৱৰ পৰা এজন মানুহজনী আহিছিল, ডেট সার্টিফিকেট লিখি দিছে জিৎ বাহাদুর, আর কৰবাত লিখি জিবি জেবি লিখি দিছে, আর বিবি লিখি দিছে, তিনিটা ডকুমেন্টসে তিনিটা নাম লিখি দিছে। দুঃখিয়া মানুহে নাজানে, অশিক্ষিত মানুহে চিনি নাপায়। একত্রিশ জুলাইত চূড়ান্ত এনআরসি প্রকাশ নোপালেকে হয়তো শেষ নহব এনে বিসঙ্গতির। তেতিয়ালৈ সাধারণ রাইজর লগত এনেদরে দৌড়ি থাকিব লাগিব জনপ্রতিনিধিও। ঢেকিয়াজুলির হরেন ভূমিজ, নিউজ 18 অসম নর্থ ইস্ট।